আর বিয়ে করার সময় আমাকে লাথি মেরে ওই মিডল ক্লাস ছেলেটা সৃজন দত্তকে বিয়ে করলে রাইট বাস স্যার বাস বাস আমি হয়তো আপনার অফিসে চাকরি করি কিন্তু সৃজন দত্ত তো করে না সৃজন কিন্তু আমার হাজবেন্ড আমি কিন্তু ওকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না প্রেম না তোমাদের মধ্যে খুব প্রেম দেখছি এখন স্যার ওটা আমার পার্সোনাল লাইফ ওটা এখানে ডিসকাস করবেন না প্লিজ আই শোনো এই লাইভ নিউজ কেন আমি নিজে হাতে তৈরি করেছি তাই এখানে আমি যা খুশি তাই বলবো ওকে আর আমায় তুমি একটা কথা বলো তো তুমি এত কিছু করার পর তুমি আশা করেছো যে তুমি যা বলবে আমি তাই করব হ্যাঁ স্যার আমি মানে সত্যি মানে আমি ভেবে পাচ্ছি না স্যার আপনি এতদিন ধরে এই সমস্ত কিছু ভেবে আমাকে হেল্প করেছেন তার মানে আপনি যে সেদিন আমাকে বললেন আপনি আমাকে আর সৃজনকে ক্ষমা করে দিয়েছেন তার মানে সেই সবটা আপনার নাটক ছিল তাই না স্যার হ্যাঁ তাই ছিল তো কি করবে তুমি পূজা আমি কথা বলছি তো সরি ক্যাপ্টেন স্যার আপনি আপনার পার্সোনাল রাগ কাজের জায়গায় দেখাতে পারেন না পারি আল বাদ পারি দিস ইজ মাই অফিস এটা আমার অফিস আমি এখানে যা খুশি তাই বলতে পারি বরঞ্চ তুমি এভাবে আমার উপর গলা উঁচিয়ে কথা বলতে পারো না ওকে তার মানে আপনি আমাকে বিয়ে করতে না পারে রিভেঞ্জ নিচ্ছে তাই তো স্যার ধরো তাই সুরভিদি তুমি অন্তত এবার কিছু বলো আর কতক্ষণ চুপ করে থাকবে তুমি তো অন্তত জানো যে আমি অন্তত না ভেবে চিনতে কোনো ঝোঁকের বসে নিউজ করতে বলি না তুমি তো অ্যাটলিস্ট বুঝতে পারছো এই খবরটার মধ্যে কতটা পটেনশিয়াল রয়েছে সরি পর্ণা বাট এই ব্যাপারে আমার কিছু বলারও নেই আর কিছু করারও নেই ক্যাপ্টেন যা বলবেন আমি সেটাই মেনে নেব সুরভিদি আমার বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার আমি চাকরিটা আমায় করতেই হবে আর চাকরিটা করতে গেলে উপরওয়ালাদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে ওটা সিস্টেমটাই এরকম সুরভি কেন পড়না আমাদের কারোরই কিছু করার নেই সত্যি স্যার আপনাকে দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি আই এম রিয়েলি রিয়েলি সারপ্রাইজড আরে দাঁড়াও দাঁড়াও সারপ্রাইজ হওয়ার অনেক কিছু বাকি আছে এখন এত তাড়াতাড়ি এত অবাক হয়েও না আমাদের লাইভ নিউজের নতুন মালকিনের সাথে আলাপ করে দিই তোমায় নতুন মালকিন এসো প্লিজ